আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম এর মর্যাদা, যিনি ইসলামের চতুর্থ খলিফা, কথা বলেন ঠিক কিনা? সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সম্পর্কে আলোকপাত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কয়েকটি কথা বলার, আপনাদেরকে শোনার এবং প্রত্যেককে আমল করার তৌফিক দেখ সকলে পড়ি আমিন। আর একটু জোরে পড়ি আমিন। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন লোক, কেমন ব্যক্তি, যিনি আল্লাহর খানায় কাবার মধ্যে জন্ম নিয়েছেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কোথায় জন্ম নিয়েছেন? কোথায়? খানায় কাবার মধ্যে, যেই কাবাগর হাজিরা তাওয়াফ করে, যেই কাবাগর হাজিরা তাওয়াফ করে, যেইটা বাইতুল্লাহ, কারগর, কথা বলেন না, কারগর, সেই আল্লাহর ঘরে জন্ম নিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের বর্তমান সমাজের মধ্যে দুইটা রাস্তা হয়ে গেছে। দুইটা রাস্তা বলতে, একটা রাস্তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতে চায়, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘৃণা করতে চায়। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন ইয়াজিদের বাবা। কার বাবা? কোন ইয়াজিদ? ইয়াজিদ সিনছেন কারবালার জমিনে যে নৃশংস ঘটনা তৈরি করেছিলেন, যেই ঘটনার মূল হোতা, মূল নায়ক, সে ছিল কে? ইয়াজিদ। ইয়াজিদের বাবার নাম ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরে মুয়াবিয়া। তিনি ছিলেন কাতেবে ওহী, ওহী লেখক, আল্লাহর নবীর একজন জলিল কদর সাহাবী। সুবহানাল্লাহ বলেন। হুজুর, মুয়াবিয়ার সন্তান, মুয়াবিয়া সাহাবী, মুয়াবিয়ার সন্তান ইমাম হুসাইনের গলায় ছুরি দিল, এইটা তো বুঝলাম না। বাবার আমার, আমাদের দেশে শিয়া আছেন একদল, শিয়া চেনেন নেই? এই যে মনে করেন মহরম মাস আসলে, দশে মহরম আশুর আসলেই গায়ের মধ্যে ছুরি দিয়া হায় হোসেন, হায় হোসেন, হায় হোসেন, আছে না নাই? কথা বললেন, আছে না নাই? এরা আলীকে তাদের ইমাম মানে, এরা আলীকে তাদের ইমান মানে। ও বাবার আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ব্যক্তি, কেমন তিনার চরিত্র, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে যাদের সম্পর্কে ঘোষণা দিচ্ছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে? যিনি দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তো সেই আলীকে নিয়ে আজকে আমাদের দেশে টানাটানি হচ্ছে, একদল খারেজি আর একদল শিয়া, কথা বলেন ঠিক কিনা? আমরা খারেজিদের সাথেও নাই, শিয়াদের সাথেও নাই, একমত আছেন? আমরা খারেজিদের সাথেও নাই, শিয়াদের সাথেও নাই। বন্ধুরা আমার, আল্লাহ নবী বলেছেন আমার সাহাবারা হলো তারকার রাজির নেই, আকাশে যে তারকা দেখছো তোমরা এই তারকা রাজির নেই, কেউ যদি আমার সাহাবাদের অনুসরণ অনুকরণ করে সে হেদায়াত প্রাপ্ত হবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমার নবী বলেছেন আমার সুন্নাত, সুন্নাত শব্দের, সুন্নাতের ব্যাখ্যা কি? নবী আমার বলেছেন আমার এবং আমাম আমার সাহাবাদের পথ এবং মত কি? এই পথ এবং মতের নাম হলো সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। নবী নিজের একলা কথা বলে নাই, বলেছে আমার এবং আমার সাহাবাদের পথ মত যে জিনিসটা সেটার নাম হলো সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা রে আমার, কাবা ঘরে জন্ম নিয়ে হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, ও দুনিয়ার মুসলমান ইমানদার সাদ ইবনে আকাস ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি বলছেন হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, ক্বালা খাল্লাফা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলি ইবনে আবি তালিবিন ফি গাজওয়াতিন তাবুক ফাকালা ইয়া রাসূলুল্লাহ তাখলিফুনি ফিন নিসাই ওয়াসসিবিয়ান ফাকালা মা আমা তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতিন হারুন মিন মূসা غير انه لا نبي بعد رواه مسلم حضرت ابن سعد ابن ابو وقاص سعد ابن ابي وقاص رضي الله تعالى থেকে বর্ণিত। তিনি বলেন তাবুকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় তার প্রতিনিধি বানিয়ে রেখে গেলেন। فقال يا رسول الله আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধে নিতেন না, নবী আমার নেবেন না, নবী আমার মদিনার ক্ষমতা দিয়ে মদিনার দায়িত্ব দিয়ে তাকে বাইতুল মালের দায়িত্ব দিয়ে প্রত্যেকটা পরিবারের দায়িত্ব দিয়ে নবী আমার তাবুক যুদ্ধে যাবেন। আল্লাহর নবীর কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেন, কদাং ইয়া রাসূলুল্লাহ তাখলিফুনি ফিন নিসাই ওয়াসসিবিয়ান, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে মহিলা এবং শিশুদের নিকট রেখে যাচ্ছেন? দুনিয়ার মুসলমানরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে একটু ভাবলেন, নিশ্চয়ই আমার কদরটা কম মনে হয়, এই জন্য নবী আমাকে নিচ্ছে না। এবার দেখেন, ফাকালা আমা তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতিন হারুন মিন মূসা গায়রা আন্নাহু লা নাবিয়্যা বা'দা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি এতে খুশি হও না রে আলী, তুমি কি এতে খুশি হবে না রে আলী, মূসা আলাইহি সালাতু ওয়াসসালামের নিকট হারুন আলাইহি সালাতু ওয়াসসালামের যেমন মর্যাদা, তোমার মর্যাদাও আমি নবীর নিকট সেই রকম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা নবীর কাছে হারুন আলাইহি সালাতু ওয়াসসালামের যেই পর্যায়ে আল্লাহর নবী বলে দিলেন, ও আলী আলী রে আমি নবীর কাছে তোমার পর্যায়টাও সেই রকম। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই আলীকে আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম এলেমের শহর আর আমি আমার আলী হইলেন সেই এলেমের শহরের দরজা। সুবহানাল্লাহ। আমি নবী হইলাম এলেমের শহর আর আমার নবী জানিয়ে দিলেন আমার আলী হইল সেই এলেমের শহরের দরজা। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, মানুষ আপনার সাথে একবার দেখা করবে, আমি আলীর সাথে দেখা করতে হবে দুইবার। সুবহানাল্লাহ। আপনার কাছে যাবে একবার, আমি আলীর কাছে আসবে দুইবার। আমার নবী যে আলীকে প্রশ্ন করলেন, আলী রে কিভাবে কিভাবে, আল্লাহর নবীকে এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আলীকে জানিয়ে দিলেন, আলী ও আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হইলেন এলেমের শহর, আপনার কাছে যাবে, আমি আলী হইলাম দরজা, এই দরজা দিয়ে একবার ঢুকবে, আবার আসার সময় আমি দরজা দিয়েই বের হতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন? وعن سهل بن سعد أن رسول الله صلى الله عليه وسلم قال يوم خيبر لا أعطي عنده هذه الراية رسولا يفتح الله على يديه يحب الله ورسوله. الله نبي دو جهان البدس نبي خيبر الدين صحابة اكرام در كي بلن اي صابر امي امونك جن بكتير حتي بيجو اير پتاكا تولي دي بو منزوك دن আমার নবীজি বলেন, আমি খায়বরের দিনে, আমির নবী বলেন, আমি এমন একজনের হাতে বিজয়ের পতাকাটা তুলে দিব যাকে আল্লাহ এবং তার রাসূল ভালোবাসেন। সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন, নবী আমার বলছেন আমি এমন একজনের হাতে পতাকাটা তুলে দিব যাকে আল্লাহ এবং তার রাসূল ভালোবাসেন। শুধু তাই নয় সেও আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। এবার দেখেন দুনিয়ার মুসলমান ইমানদার, ক্বালা ফাবাতান নাসু ইয়াদুকুনা লাইলাতুহুম আইয়ুহুম ইউতাহা ক্বালা ফালাম্মা আসবাহান নাসু গাদওয়ান আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুহুম ইয়ারজুনা আইয়ুতাহা ফাকালা আইনা আলী ইবনে আবি তালিব। এবার যেই সমস্ত লোকেরা চিন্তার সামনে ছিলেন,
তারা মনে মনে ভাবলেন যে আমাদের মধ্যে থেকে মনে হয় একজন হবে, সেখানে কিন্তু আলী ছিল না, আলী ছিল না। সকল মানুষগুলো এবার রাত্রিবেলায় জল্পনা কল্পনা, কালকে না জানি বিজয়ের পতাকাটা কার হাতের মধ্যে আল্লাহর নবী তুলে দেয়। সকল সাহাবায়ে কেরাম, সকল মানুষ, সকল চিন্তা করতে 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 বন্ধুরা আমার এমন একটা পর্যায়ে আল্লাহর নবীর কাছে যারা দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কাকে আপনি বিজয়ের পতাকা দান করবেন? ফাকাল আইনা আলী ইবনে আবি তালিব। আমার নবী এবার মানুষদেরকে জিজ্ঞাসা করে, সাহাবাদেরকে জিজ্ঞাসা করে, আইনা আবি তালিব, আইনা আলী ইবনে আবি তালিব, আলী ইবনে আবি তালিব কোথায়? সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, তিনার চোখের মধ্যে দুইটা চক্ষু অসুস্থ হয়ে রয়েছে ইয়া রাসূলুল্লাহ, এই জন্য তিনি আসতে পারেন নাই। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন, হায় রে, আমার নাম বলবে, আরেকজন ভাবলেন আমার নামটা আমার হাতে পতাকা দিবে, আরেকজন ভাবলেন আমার হাতে পতাকা দিবে। এ দুনিয়ার মুসলমান কাউরও হাতে নবী পতাকা দেয় নাই। নবী আমার জিজ্ঞাসা করে, আইনা আলী ইবনে আবি তালিব, আলী ইবনে আবি তালিব কোথায়, আলী কোথায়? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের বেলায় অসুস্থ হয়ে রয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে পাঠাইলেন, আলীকে নিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনলেন, নবী আমার থুতু মোবারক হাতে নিলেন, দুই চোখের মধ্যে মাসক করে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আগে অসুস্থ হওয়ার আগে যেমন সুস্থ ছিলাম, এখন থুতু মোবারক পাওয়ার পরে আগের মতো মনে হচ্ছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার দুইটা চোখ অসুস্থ, পানি পড়ছে, নবী গো, এই জন্য সে আসতে পারে নাই। বলে, আলীকে ডেকে আনো। নবী আমার আলীকে ডেকে আনলেন, আলীকে ডেকে এনে দূত মোবারক দিলেন এবং তার জন্য দোয়া করলেন, ফলে সে সুস্থ হয়ে গেল। ও বন্ধুরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার কাছে মনে হচ্ছে যে আমার কোনো রোগই ছিল না। দূত মোবারকে বরকত আসেনি, কথা কন্যা আসেনি? আহলে হাদিসের এক খবিস আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সে বলতেছে আমার নবীর নাকি মুখে গন্ধ ছিল, রাস্তে কন্যা না হুজুবিল্লাহ, এটাকে আপনারা মানবেন? হ্যাঁ, আয় হা, আল্লাহ নাকি আল্লাহর কাছে গেছে আর আল্লাহ নাকি বারবার বলছে আপনি মুখ দিয়ে আসেন গন্ধ বলে, মুখ দিয়ে আসেন গন্ধ বলে, আয় হায়। অথচ আলী, অথচ আমার নবীজির জিব্বা মোবারক হুসাইন চুষত, কথা কন্যা খান, হায় হায়, নবীজির থুতু মোবারক পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম বলেন মিশক আম্বরের চাইতে এটা আরো সুগ্রাণ হতো, সেই সুগ্রাণওয়ালা মুখের মধ্যে এত দুর্গন্ধ কেন? বোঝা যায় তোমার ইমানের মধ্যে সমস্যা আছে, কথা বলেন ঠিক কিনা? ইমানের মধ্যে সমস্যা আছে, অন্য কাউকে নিয়ে তো টানা হেসরা নাই, আমার নবীর চরিত্রকে নিয়ে যারা তারা যত টানা হেসরা করে। বন্ধুরা রে আমার, আলী ইবনে আবি তালিব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবী তাকে সুস্থ করে তুললেন, এবার আলীর হাতে বিজয়ের পতাকাটা তুলে দিলেন। সুবহানাল্লাহ, আমার নবী গায়েব জানেনি না? জানে না। হ্যাঁ, আমার নবী যুদ্ধ এখনো হয় নাই, আমার নবী বলে দিচ্ছেন এই পতাকা যার হাতে থাকবে তার মাধ্যমে বিজয় হবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আয় হায়। তারা এই হাদিসগুলা পড়েও কানার মতো অন্ধ হয়ে থাকে। বন্ধুরা রে আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পতাকা তুলে দিলেন নবী আমার। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি এই পতাকার মর্যাদা রাখতে পারবো নি গো নবী আমার? আল্লাহর নবীকে বলি, ইয়া রাসূলুল্লাহ, এই পতাকা আমার হাতে তুলে দিলেন, এই পতাকার এখন মর্যাদা আমাকে রক্ষা করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, তাদের সাথে যুদ্ধ করব যতক্ষণ পর্যন্ত না তারা আমাদের মতো হয়ে যায়, মানে ইমানদার যদি না হয় তাহলে তাদের সাথে যুদ্ধ হবে। নবী আমার জানিয়ে দিলেন। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাদের বিরুদ্ধে, নবী আমার বললেন তুমি ধীরে সুস্থে বের হয়ে যাও, আগে তাদেরকে কালিমার দাওয়াত দাও। সুবহানাল্লাহ, আগে তাদেরকে ইসলামের দিকে আহ্বান করো, হকের ব্যাপারে তাদের জন্য সংবাদ দিয়ে দাও, আল্লাহর শপথ, আল্লাহর শপথ, তোমার মাধ্যমেই বিজয় আসবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ বন্ধুরা আমার, আল্লাহর নবী, দোজাহানের বাদশা নবী, উম্মতের কাণ্ডারী নবী আমার, আলীকে কেমন ভালোবাসতেন, কেমন ভালোবাসতেন।
আলীর সাথে আমার নবীর সম্পর্ক কেমন একটু দেখেন। ওয়ান ইবনে উমর ক্বালা আখরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আসহাবি ফাজাআ আলী তাদমাউ আইরাহু ফাকালা ইয়া রাসূলুল্লাহ আখাইতু বাইনা আসহাবিকা ওয়ালাম তুআযি ولم تؤخي بيني وبين احد فقال له رسول الله صلى الله عليه وسلم انت اخي في الدنيا والاخره رواه الترمذي দুনিয়ার মুসলমান রে ও দুনিয়ার মুসলমান হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন আল্লাহর নবী দোজাখানের বাদশা নবী সাহাবাদের মধ্যে একটা ভাতৃত্ব তৈরি করে দিচ্ছেন, বন্ধুত্ব ভাব তৈরি করে দিচ্ছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়বার আমার নবীকে চোখের পানি পড়তেছেন, চোখের অসুস্থ চোখের পানি পড়তেছেন এমন অবস্থায় যে আমার নবীকে বলতেছি ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী ফাকাল ইয়া রাসূলুল্লাহ আখাইতা বাইনা আসহাবিকা ওয়ালাম তুআখি বাইনি। আল্লাহর নবী বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী গো আমার কি তাদের সাথে ভাতৃত্ব হবে না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও দুনিয়ার মুসলমান আলী বলেন অথচ আমার সাথে ভাতৃত্বের বন্ধন আবদ্ধ করলেন না, একটা সাহাবিকার একটা সাহাবীর সাথে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে তো ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করলেন না। এবার ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা রাওয়াহু তিরমিজি, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আলী বলেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মানুষ একজন আরেকজনের সাথে সম্পর্ক হয়ে গেল, ভাতৃত্ব তৈরি হলো, আমি আলীর সাথে তো কাউরও ভাতৃত্ব তৈরি করে দিলেন না। কাকে বলছে? নবীজিকে বলছে আমার সাথে তো কাউরও ভাতৃত্ব সম্পর্ক তৈরি করে দিলেন না। এবার দেখেন আমার নবীজি কি বলেন, আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা ও আলী আলী রে তাদের সম্পর্ক তাদের সাথে আর তোমার সম্পর্ক হইল দুনিয়া এবং আখিরাতে আমি নবীর সাথে। আলী তোমার সম্পর্ক হলো দুনিয়া এবং আখেরাতে আমি নবীর সাথে, তাদের সাথে তো তোমার সম্পর্ক দরকার নাই, তুমি কি আমি নবীর সম্পর্ককে পছন্দ করে না? বলে ইয়া রাসূলুল্লাহ এর চাইতে তো উত্তম আর কোনো সম্পর্কই নাই। কথা বলেন ঠিক কিনা? এর চাইতে তার উত্তম কোনো সম্পর্কই নাই ও দুনিয়ার মুসলমান। ওয়ান আলী ওয়ান আলীগিন কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা দারুল হিকমাত ওয়া আলীগুন বাবুহা, হযরত আলী থেকে বর্ণিত হাদিস নবী আমার বলেছেন, ওই যে বললাম নবী আমার বলেছেন আমি হইলাম হিকমত বা জ্ঞানের ঘর শহর এলেমের শহর, আর আমার আলী হলেন ওয়া আলীগুন বাবুহা, আলী হলেন সেই এলেমের দরজা। সুবহানাল্লাহ বলেন। এ দুনিয়ার মুসলমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আসাদুল্লাহ বলেছেন, আল্লাহর বাগ বলেছেন। দুনিয়ার মুসলমান রে ও দুনিয়ার মুসলমান, যিনি আহলে বায়াতের অন্যতম একজন সদস্য, ঠিক কিনা? আহলে বায়াতের অন্যতম একজন সদস্য। এ দুনিয়ার মুসলমান, দুনিয়ার মুসলমান রে ও দুনিয়ার মুসলমান, এবং যিনি হলেন মুমিনদের মাওলা। সুবহানাল্লাহ, মুমিনদের মাওলা, মাওলা মানে অভিভাবক। নবী আমার বলেন আমি নবী যার মাওলা, আলীও তার মাওলা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আলীর সম্মান কম না বেশি? কথা বলেন না কেন, কম না বেশি? এ দুনিয়ার মুসলমান ইমানদার, ওয়ান আলী ইবনে আবি তালিবিন আন্না নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদি হাসান ওয়া হুসাইন ফাকালা মান আহাব্বানি ওয়া আহাব্বা হাদাইন ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাইয়া ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা। দুনিয়ার মুসলমান ইমানদার আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হাসান হুসাইন নবী আমার হাসান হুসাইনের হাত ধরা অবস্থায় বললেন যে ব্যক্তি আমাকে ভালোবাসে এবং এই দুইজনকে এবং তাদের পিতা আলীকে তাদের মাতা ফাতেমাকে ভালোবাসে সে পরকালে আমি নবীর সাথে থাকবে। তাহলে নবীর সাথে থাকতে হলে নবী আমার বলে দিয়েছেন, দুনিয়ার মুসলমান তিরমিজি শরীফের হাদিস, নবী আমার বলে দিচ্ছেন আমি নবীকে ভালোবাসতে চাও, আমি নবীর সাথে জান্নাতে থাকতে চাও, তাহলে হাসান হুসাইনকে ভালোবাসতে হবে, আমি নবীকে হাসান হুসাইনকে আলীকে ফাতেমাকে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মুসলমান ইমানদার, আপনারা হয়তো ইউটিউবের মধ্যে একটা আলোচনা দেখেছেন, মেবি নামটা হলো আরিফ বিন হাবিব, সে বলতেছে আহলে বায়াতের প্রত্যেককে নিয়ে কেন মাতে না তারা,
আমরা সোহাদে কারবালা আসলে হাসান হোসেনকে নিয়ে কান্না করি, হোসেনকে নিয়ে কান্না করি, আলী ফাতেমাকে নিয়ে কান্না করি। আরে বেয়াকুফের দল, এতগুলা লোক থাকতে নবী এদেরকেই তাহলে বায়াত বলেছেন, কথা বলেন না কেন? আমরা তো তোদের মতো ব্যাকল না, কোরআন হাদিসের বাহিরে আমরা চলি না, ঠিক কিনা? আমরা কোরআন হাদিসের বাহিরে চলি না। নবী এখানে কি বলছেন যে নবী আমার হাসান হোসাইনের হাত ধরলেন, আল্লাহর নবী এবার বলতেছেন কেউ যদি আমাকে, আমার হাসান হোসাইনকে এবং আলীকে এবং ফাতেমাকে ভালোবাসলো, তারা যেন জান্নাতে আমি নবীর সমপর্যায়ে থাকবে। এখন নবীজির এগারো জন স্ত্রী আমাদের আম্মাজানরা, কথা বলেন ঠিক কিনা? তো এখন নবী আল্লাহ পাক সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ কেন ফাতেমাকে বানাইলেন? এগারো জন স্ত্রীর মধ্যে বানাইতে পারতেন না, কথা বলেন না কেন? এটা কি আমরা বানাইছি না আল্লাহ বানাইছে? কথা বলেন, কে বানাইছে? হাসান হোসেনকে জান্নাতের সর্দারিনী বানাইছে, সর্দার বানাইছে কে? আল্লাহ বানিয়েছেন। বন্ধুরা আমার, এটা বুজার বিষয়, আমার নবীর নূর আবু বকরের সাথে লেগেছে, আবু বকর সিদ্দিকে আকবর হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আমার নবীর নূর ওমরের সাথে লেগেছে, ওমর ফারুকে আজম হয়ে গিয়েছে, আমার নবীর নূর ফাতেমার সাথে লেগেছে, ফাতেমা সাইয়্যিদাতিন নিসাই আহলিল জান্নাহ হয়ে গেছে, আমার নবীর নূর আলীর সাথে লেগেছে, আলী মাওলা মুমিনদের মাওলা হয়ে গিয়েছে, আমার নবীর নূর হাসান হোসাইনের সাথে লেগেছে, হাসান হোসাইনের জান্নাতের সর্দার হয়ে গেছে, আমার নবীর নূর উসমান গনির সাথে লেগেছে, উসমান জিন্নুরাইন হয়ে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? অতএব নবীকে ছাড়া তো কোনো উপায় নাই, আছে? নবীকে ছাড়া তো কোনো উপায় নাই। বাবার আমার, আহলে বায়াতদেরকে মহাব্বত করতে হবে। ও দুনিয়ার মুসলমান, এই যে আমাদের দেশে এখন একদল লোক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে, একদল লোক মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা সাহাবী মানি, একমত আছেন নি? কে কে একমত আছেন? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্দেহ? কোনো সন্দেহ? বাবার আমার, কেউ যদি আলীর বিরুদ্ধে মদের তোহমত দেয়, যেটাই হোক না কেন, যদি সে ভুল করে তাওবা করে তাকে, সেটা আল্লাহ তাআলা যেন তাকে মাফ করে দেয়। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলছেন, আমার নবী বলছেন, ক্বালা লাকাদ আহিদা ইলা নাবিয়্যুল উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু লা ইউহিব্বুকা ইল্লা মুমিনুন। ও আলী, মুমিন ছাড়া কেউ তোমাকে ভালোবাসবে না, কথা বুঝেন নাই? যারা একমাত্র মুমিন তারাই আলীকে ভালোবাসবে। ওয়ালা ইয়াবগাদুকা ইল্লা মুনাফিক, আর মুনাফিক ছাড়া কেউ তোমার দুশ্মনী করবে না। যারা দুশ্মনী করতেছে তারা কে? কথা বলেন, তারা কে? মুনাফিক। আমার নবী, যারা আমাদের দেশে ইয়াজিদের সাথে ইয়াজিদের বাপকে মিলাচ্ছে, যে ইয়াজিদ তো এই ঘটনা ঘটেছে, তাহলে ইয়াজিদের জন্য দায়ী হলো তার বাবা। কিন্তু আমার নবী বিদায় হজের বাসনে বলে গেছে, কথাটা খুব খেয়াল করেন, বিদায় হজের বাসনে বলে গেছেন, সন্তানের অপরাধের জন্য বাবা দায়ী, বাবার অপরাধের জন্য সন্তান দায়ী হবে না, কাউকে অপরাধের জন্য কাউকে দায়ী করা হবে না। কিন্তু বন্ধুরা আমার, আজকে সাহাবীদেরকে নিয়ে আমাদের সমাজে টানাহানি হচ্ছে। ও বাবারা আমার, আপনি কি মনে করেন, আজকে আলেম সম্প্রদায় একদল জড়িয়ে যাচ্ছে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী মানতে নারাজ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ, শিয়া সম্প্রদায় এমনভাবে তারা বাড়তেছে, এমনভাবে বাড়তেছে, আল্লাহ তাদের থেকে আমাদের হেফাজত করুক। সকলে পড়ি আমিন, আর একটু জোরে পড়ি আমিন। এরা হুসাইনের সাথে মুনাফিকি করেছিল, গাদ্দারি করেছিল, কথা বলেন ঠিক কিনা? কুফাবাসীরা দাওয়াত দেওয়ার কারণেই তো ইমাম হুসাইন গিয়েছেন, ইমাম হুসাইন যুদ্ধের জন্য যায় নাই, যদি যাইতো তাহলে ছয় মাসের শিশু আলী আসগরকে নিত না, কথা বলেন না কেন? যুদ্ধের জন্য প্রিপারেশন নিয়ে সেখানে যাইতেন, হাসান হোসেন সেখানে যুদ্ধের জন্য যায় নাই, দাওয়াতে গিয়েছে। কিন্তু যারা দাওয়াত দিয়েছে তারা এক নাম্বার দুনিয়ার শ্রেষ্ঠ মুনাফিকি তার সাথে করেছে। মুনাফিকি বা করবে না কেন, তাদের উপরে যখন চাপ এসে গেছে যে কেউ যদি হুসাইনের পক্ষে গান গাইতে যাও, গর্দান উড়িয়ে দেয়া হবে, মুসলিম বিন আকিলের হাতে
20,000 লোক ইমাম হোসেনের নামে বায়াত হয়েছে। এরপরও তো মুসলিম বিন আকিলকে শহীদ করা হয়েছে। বন্ধুরা আমার, এগুলা দেখে তারাও চমকে গিয়েছিল। কিন্তু সবচাইতে বড় কথা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন ইন্তেকাল করেন, 22,000 সৈন্য তাদের ছিল, 7,000 ছিল মুফতি, 3,000 ছিল হাফেজ, এরকম না? এই যে এতগুলা লোক থাকার পরেও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কি একজনও ইমানদার নাই? প্রশ্নটার মানে বুঝছেন? সবাই তো মুফতি, সবাই তো হাফেজ ছিল, সবাই তো নামাজি ছিল, সবাই তো দাড়িওয়ালা ছিল, পাগড়িওয়ালা ছিল। ইমাম হোসেনের একটা প্রশ্ন ছিল, তোমাদের মাঝে কি একজনও ইমানদার নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বুঝে চলার তাওফিক দান করুক। সকলে পড়ি আমিন, আর একটু জোরে পড়ি আমিন। বাবার আমার বাঁচতে যদি হয়, আহলে বায়াতের মহাব্বত অন্তর নিয়ে বাঁচবো, আল্লাহ কবুল করুক। সকলে পড়ি আমিন, আর একটু জোরে পড়ি আমিন। সেই আহলে বায়াতের স্মরণে আজকে পবিত্র ইশার নামাজের পরে অত্র মসজিদে ইনশাআল্লাহ মুখতাসার আলোচনা মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। আপনাদের জন্য নেওয়াজেরও ব্যবস্থা করা হয়েছে। আপনাদের প্রত্যেকের দাওয়াত, বলে ইনশাআল্লাহ, আর একটু জোরে বলে ইনশাআল্লাহ। দাওয়াত দিলাম, আরেকটা দাওয়াত হলো ডিয়ারা মসজিদের কমিটি বৃন্দ, ওনারাও শোহাদে কারবালার মাহফিল আজকে সাজিয়েছেন, তো সেখানে আমারও হয়তো দাওয়াত আছে, যাই কিনা সেটা বলতে পারবো না, কিন্তু আপনাদের প্রত্যেককে দাওয়াত দিয়েছে আলহামদুলিল্লাহ। প্রত্যেকে যারা যারা পারেন আমাদের এখানে শেষ করে যাওয়ার চেষ্টা করবেন, যদি ওনাদের মাইকের আওয়াজ তখন পাওয়া যায়, ঠিক না? কারণ এটা সাইডে তো আর হেনে যাওয়া যাইতো না, নাকি? আগে এইটা, আগে সমাজ, আগে আপনাদের এটা, এরপরে যদি মনে করেন আমগো মাইকের আওয়াজ বন্ধ হয়ে গেছে, ওনাদেরটা চালু আছে, তাহলে দাওয়াত যেহেতু দিয়েছে কবুল করার চেষ্টা করবেন, যাওয়ার চেষ্টা করবেন। ওয়া মা তাওফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।